लेटेस्ट अपडेटेर जोन्नो आल्ट्रा चैनल के सबस्क्राइब करुन और बेल आइकन प्रेस करते भूलबेन ना। এই দিনটা কোনোদিন ভুলতে পারবো না, কারণ আমি জানি এই জার্নিটা আমাকে কত দূর নিয়ে যাবে, কিন্তু কিভাবে সেটা আমি জানি না। আমি জীবনে এত ড্রামা কখনো চাইনি, কিন্তু ভালোবাসা তো বাই ডিফল্ট ড্রামার সাথেই আসে। রাম, তুমি যে অ্যাপল টিভি এনেছো সেটা কিন্তু ঠিক করে কাজ করছে না, প্রতি 10 মিনিটে রিবুট হচ্ছে। আরে রাতে 3টে বাজে ভানু, বরফ পড়ছিল তাই গাড়ি নিয়ে যেতে পারিনি, পায়ে হেঁটে ফিরতে হয়েছে, খুব ক্লান্ত আমি। তুমি ইউএসএ তে আছো তাই বেশি স্মার্ট সেজন্য, আমি অনেক আগেই এনআরআই এর সাথে আলাদা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি কি বলছি আর তুমি কি বলছো ভানু? ইটস ক্লিয়ার তুমি অ্যাটেনশন সিকিং এনআরআই এর মতো কথা বলছো, আর আমি তোমাকে রিয়ালিটি বলছি। হ্যালো, যখন আমি মিটিং এ থাকি তখন এতবার কেন ফোন করো? কিন্তু আমি তো মাত্র একবারই ফোন করেছি। মিটিং এ ডিস্টার্ব করার জন্য একটা কল কি যথেষ্ট নয়? হ্যালো ভানু, আমি ক্লায়েন্টের সাথে আছি, 1 ঘন্টা পরে ফোন করি। 4 ঘন্টা হয়ে গেছে রাম, তুমি আমাকে ফোন করবে কথা দিয়েছিলে। সরি ভানু, ক্লায়েন্ট এইমাত্র গেল। আমি রাম, আমার থেকে এক্সপেক্ট করো না যে আমি প্রত্যেক 10 মিনিটে তোমার ফোনের জন্য অপেক্ষা করব। আমার তোমার সেকেন্ড প্রায়োরিটি হওয়ার মতো কোনো ইচ্ছা নেই, বুঝেছো? আমার বাবা নিজের মাকে খুব ভালোবাসতেন, আর ওনার নামটা উনি আমাকে দেন কারণ উনি আমাকেও ভালোবাসেন। ওনার নাম ছিল ভানুমতি। এই নামটাকে বিজয়ওয়াড়ার স্কুল থেকে লন্ডনে মাস্টার্স পর্যন্ত আমি একটা অন্য মাত্রা এনে দিয়েছি। আমি হায়দ্রাবাদে থাকি, একটা অ্যাডভার্টাইজিং ফার্মের ডেলিভারি ম্যানেজার। আমি মনে করি যে নিজেকে কনফিডেন্টলি প্রেজেন্ট করার জন্য ফিটনেস খুবই ইম্পর্ট্যান্ট। আমার ওয়েট খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই যতটা সম্ভব আমি ডিসিপ্লিনেই থাকি। কফি শপে বসে আরাম করার থেকে বেশি আমি বিজনেস নিউজটাকে ফলো করা প্রেফার করি। ভানু, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন? ভিয়েতনামে ওই প্রজেক্টটা রেফার করার জন্য আমি তোমাকে ট্রিট দিতে চাই। তুমি নিজের কাজটা খুব ভালোভাবে করেছো, আর তাই তুমি অপরচুনিটি পেয়েছো। বেটার হবে তুমি নিজের কাজে মন দাও। কিন্তু তুমি আমাকে ওই কাজটার জন্য রেফার করেছিলে? ওটার জন্য একটা প্রোফাইলের প্রয়োজন ছিল, নামের নয়। ইনফ্যাক্ট আমি তোমার পুরো নামটাও জানি না। অফিস কলিগের সাথে নিজের পার্সোনাল কনভারসেশন করা আমার একদম পছন্দ নয়। আমি কিছু পার্টিকুলার স্ট্যান্ডার্ডের লোকেদের সাথেই মিশি, মিডিওকার্সের সাথে তো একদম নয়। লাইফ ইজ নাথিং বাট দ্য চয়েসেস উই মেক। আজ পর্যন্ত আমার লাইফে যা যা হয়েছে সেগুলো আমি চুজ করেছি। রাম, 5 বছর আগে একটা বিজনেস সামিটের সময় আমাদের আলাপ হয়। আইডিয়াল বয়ফ্রেন্ড, গুড লুকিং, সাকসেসফুল অ্যান্ড রিচ। এমন না যে আমি একজন মানি পার্সন, কিন্তু আমার নিজের লাইফে ড্রামা করার কোনো ইচ্ছে নেই। আমার কাছে বিয়েটা ডিলে করার আর কোনো রিজন নেই। আমার ইন্ডিপেন্ডেন্সের কি এক্সপায়ারি ডেট চলে এসেছে? তবে যে কোনো ডিসিশনের জন্য 5 বছর যথেষ্ট। আমি সত্যি একটা নতুন ফিলিংসের সাথে একটা অন্য ফেজে এন্টার করছি। যারা এতদিন আপনাকে কটু কথা বলেছিল তারাই আপনার সুনাম করবে, আপনার পার্সোনালিটি সুনাম করবে, আর ফিটনেসের রহস্য জানতে চাইবে। টিম অ্যাট ফ্যাট কিলার 3 ভাবে কাজ করে। সবার প্রথমে এ প্রোডিউস করে হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড, যে সাইট্রিক ক্লিয়ার নামক এনজাইমকে মেরে ফেলে, যা খাবারকে ফ্যাটে বদলে দেওয়ার কাজ করে যাতে আপনার অনাবশ্যক খিদে পাবে না। এইভাবেই অসহ্য ফ্যাটকেও গলাবার কাজ শুরু করে দেয়। আর এর সাথে এ কোলেস্ট্রল আর ফ্যাট তৈরি হতে আর জমা হতে পুরোপুরি বাধা দেয়। তাহলে আর দেরি কিসের? এই ম্যাড ফ্যাট কিলার বাড়িতে নিয়ে আসুন আর ভুঁড়িকে ভুলে যান। হাই প্রজ্ঞা। ভানু, হোয়াটসঅ্যাপ, কেমন আছিস? লিসেন, হ্যাঁ বল। 2 দিনে আমার পিরিয়ড স্টার্ট হতে চলেছে। ওকে, আমি এটা কিছুদিনের জন্য স্কিপ করতে চাই। কেন? রাম আসছে নাকি? এসব করা দরকার নেই। না বাবা। তাহলে জার্মানি থেকে আমার ক্লায়েন্ট আসতে চলেছে। ও আমাকে অনেক কাজ করতে হবে। ও ওকে ওকে। তো তাই আমি আর স্ট্রেস নিতে চাই না, ইউ নো। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি তোকে মেডিসিনের নামটা টেক্সট করে দিচ্ছি। ভালো থাকো। হ্যাঁ দ্যাট শুড বি ফাইন। হ্যাঁ ওকে মেসেজ করে দিই। আচ্ছা একদিন দেখা কর না। টেক কেয়ার। ইউ টু। থ্যাংক ইউ। বাই। বাই বাই। হেই ও চলে এসেছে, যাও যাও। বেশি কুল সাজার দরকার নেই, ও তো তোর জন্য ইউএস থেকে এখানে এসেছে। তোরা একে অপরকে ডিজার্ভ করিস। জাগে দরজা খোল। Bhanu, Bhanu, I met someone else. Huh? আমার জীবনে অন্য একজন আছে। কবে থেকে? কবে থেকে চলছে এটা রাম? ওকে 3 মাস ধরে। আমি তোমায় 10 দিন ধরে তোমায় বলার চেষ্টা করছি, কিন্তু আমি থ্যাঙ্ক গড 3 মাস ধরে। তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম নয় ভানু, আমার প্যারেন্টস এটাতে ইনভলভ আছে। লিসেন, আমি আমাদের জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমি তোমার আমার মায়ের সাথে মিটিংও ফিক্স করেছিলাম, কিন্তু তুমি ওনার সাথেও রুড ছিলে। খোঁটা দিয়ে উনি আমার বয়স জানতে চাইছিলেন, তো আমি বলে দিলাম যে আমি আপনার ছেলের বয়সী, তো এটাই ওনার খারাপ লেগে গেল। এতে আমি কি করতে পারি? আই ক্যান্ট হেল্প ইট। তো 3 মাস ধরে তুমি আর তোমার মা এটা দেখছো যে আমার আর ওর মধ্যে কে বেটার। জাস্ট শাট আপ ভানু প্লিজ। আই গেট ইট। 30 বছরের ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, সে তো তোমার মায়ের কাছে খুব প্রবলেম্যাটিক হবে, তাই না? ওনার কোনো এমন মেয়ে প্রয়োজন যে ওনার সাথে বসে টিভি সিরিয়াল দেখবে, আত্মীয় স্বজনদের নিয়ে গসিপ করবে, রাইট? ও ইন্টেরিয়র ডিজাইনার। অ্যাজ ইফ আই কেয়ার। ওকে এখন আমাকে গিলটি ফিল করানোর চেষ্টা করো না, ওকে? ইউ নো ভানু, you're miserable, আর এটা তুমিও জানো। আমরা শুধু নামেই 5 বছর ধরে সম্পর্কে আছি, কিন্তু আমি শুধু তোমার কাছে একটা অপরচুনিটি। তুমি আমার ব্যাপারে জেনে গেছো যে আমার রাগ হয় না, আমি সবকিছু সহ্য করতে পারি। আমি ঠিক বলেছি না? কিন্তু তোমার বোঝা উচিত যে আরেকজনেরও এক্সপেকটেশন হয়। তুমি এটা কোনোদিনও বোঝোনি। তুমি ভাবো যে তুমি খুব স্পেশাল আর যে কেউ তোমার সাথে খুশি থাকতে পারে, এটাই তোমার ফিলিংস, তাই তো? তোমার কাছে সবাই সেম, সেটা আমি হই বা অন্য কেউ। তোমাকে শুধু দেখাতে হবে যে তুমি জীবনে এগিয়ে যাচ্ছ, না এর থেকে বেশি না এর থেকে কম। আর হ্যাঁ, আমি কম্পেয়ার করেছি ডেফিনেটলি, কিন্তু সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেনি। জানো কেন? কারণ ও খুব সুন্দরী, খুব কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, শি ইজ পোলাইট, আর সব থেকে বড় ব্যাপার ওর বয়স 24 বছর। কেমন লাগলো? খুব ভালো। ভালো তাই না? দেখেছো আমিও শিখে গেছি। আরে শেখালোটা কি? আমি তো। তুমি শেখাওনি, আমি নিজেই শিখেছি। তাই বল ভাই। ভেরি গুড। আচ্ছা তো চকলেট কেকটা কে এনেছিল? কি আমি একদম ঠিক আছি। আমি পুরোপুরি মুভ অন করে গেছি আর আমার খুব ভালো লাগছে। চুপ করো। আর সত্যি বলতে ওরই লস। জানিস তো ভালোই হয়েছে। 5 বছর পরে আই ফিল লাইট। আই থিঙ্ক ইটস ওভার। কে বানিয়েছে? তুই তো নিশ্চয়ই বানাসনি বল? হ্যাঁ থ্যাঙ্কস। আর তুই চকলেট কেন খাচ্ছিস? তোর তো ভালো লাগে না না চকলেট? কারণ আজকে এটাই ব্রেকফাস্ট। চকলেট একটা স্ট্রেস বাস্টার। স্ট্রেস? কে স্ট্রেস? আমি তো স্ট্রেস নই, সেটা আমি জানি। আমি খুব খুশি। হে লিসেন, অনেক কাজ করার আছে আমার। চল চল তোরা প্যানকেকস এনজয় কর। সন্ধ্যাবেলা বাইরে যাওয়া যাক, পার্টি করব। ঠিক আছে, উইল গো টু ওটিএম। ওকে ঠিক আছে, নাও খাও। হাই, কেমন লাগছে আমাকে? নাইস না? এত কিছু শপিং করেছিস, কোথা থেকে কিনলি? তারপর জিভিকে, যার দিকে সেল চলছে রে ভাই, তাই আমি সবকিছু চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জামা কাপড়ে বোর হয়ে গেছি। আই ওয়ান্ট আ মেকওভার, ইউ নো, লাইফ মেকওভার। ইউ আর রাইট, দিস ওয়ান ইজ নাইস। তোমার মনে আছে এর আগে আমরা কবে শপিং করতে গিয়েছিলাম? হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ মনীষ, আমাকে খুশি দেখতে চাস কিনা বল। তোর মনে হয় আমি মুভ অন করিনি? আই হ্যাভ মুভড অন। এবার কি আমি বসে কাঁদবো ওর জন্য? স্টুপিড গাই, আমি ওর থেকে বেটার ছেলে ডিজার্ভ করি। শোনো, তুমি এর থেকে অনেক বেটার ডিজার্ভ করো। এক্স্যাক্টলি, ফরগেট হিম। দিদি একটু লবণ লাগবে মনে হয়, চেক করো না। বড়া বানাবো, লবণ কম হয়েছে নাকি? তেলে ভাজার জন্য কোনো আত্মীয় আসছে নাকি? হ্যাঁ দিদি, বিজয়া আন্টি আসছেন। চাকরির জন্য হায়দ্রাবাদ যাচ্ছি না আমি। কি বললে তুমি? এখানে তোমার এখন কোনো চাকরি নেই? আমার মালিক আমাকে প্রমোশন দিয়ে হায়দ্রাবাদে একটা নতুন আর একটা ভালো চাকরি দিয়েছেন। আর এমনিতেও এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে। গেল বছর তোমার সম্বন্ধ এসেছিল, কিন্তু তোমার বাবা রাজি হলেন না। আরে দিদি, খাবারটা মনে হয় পুড়ে গেল, যাও দেখো। আমি আছি এখানে, আর তুমি যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। যাও যাও দিদি, এদিকে শোনো। আচ্ছা, বুঝি কোথায় বলো তো? স্কুল গেছে নাকি? ওকে বাড়িতে সামলাতে পারছিলাম না, তাই স্কুলে দিয়ে দিয়েছি। দুপুরের মধ্যে চলে আসবে। ঠিক আছে দিদি, ও যখন বাড়ি ফিরবে ওকে এই বড়াটা দিও। হ্যাঁ দিদি, টাকাটা আমি ঠাকুরের কাছে রাখলাম। হ্যাঁ আমি আসছি গো, দেখা হবে। সাবধানে যেও। দাদা, হায়দ্রাবাদে গিয়ে কোথায় থাকবে? ও নিজের বন্ধু চক্রির ভাইয়ের সাথে হায়দ্রাবাদে থাকবে। বিজয় আন্টি, কেমন আছো তুমি? কখন এলে? আমি ঠিক আছি। তুই ক্যান নিয়ে কোথায় যাচ্ছিস? কি আছে এতে? মা একটু গম ভাঙাতে পাঠিয়েছিল। আচ্ছা, তোর মা তাহলে শিক্ষিত ছেলেকে দিয়ে এইসব কাজ করাচ্ছে? আরে এরকম কোনো ব্যাপার নয়, তুমি একটু কথা বলো, আমি স্নান করে আসছি। দাদা, তোমার ধবলেশ্বরে কাকির কথা মনে আছে? আর ওনার মেয়ে? আরে ওনার ওই যে মেয়ে যে পেপার মিলে কাজ করতো, এখনো এসবিআই কাকিনাড়াতে কাজ করে, আর মাসে ৩৫,০০০ টাকা কামায়। আমার মনে হয় রামাকৃষ্ণের জন্য ওর বিয়ের প্রস্তাবটা দেওয়া উচিত। এই বছর ওর বয়স ৩৩ হয়ে যাচ্ছে, আর বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে। তা আপনি যদি বলেন, তা ওর জন্য বিয়ের দেখাশোনাটা করি। এই তো সবে চাকরি পেলো, আরো কিছুদিন অপেক্ষা করা যাক। যখন আমরা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম তখন ছোট চাকরি বলে রাজি হয়নি, আর এখন যখন ভালো রোজগার করছে তো হঠাৎ ওদের পছন্দ হয়ে গেল। ওর কথায় কিছু মনে করো না, আগে ওকে চাকরিতে সেটেল তো হতে দাও। ঠিক আছে দাদা। এভাবে কি দেখছিস? আরে মা, কি হলো? দিদি আমাকে দাও, দেখো দেখি, জ্বালা করছে। কি দেখবি তুই? আচ্ছা কাকুর বাড়ি যা, আর চিট ফান্ডে টাকা দিয়ে আয়, নইলে তোর বাবাকে যেতে হবে আবার। আচ্ছা মা, আমি শুনেছিলাম প্রথম দিকে বিজয় আন্টি আর তোমাকে ওটা ভাবছিল না? সব জানি, বাবা বলেছিল আমাকে তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছিল। সব তোর বাবার জন্য করেছি, কিন্তু আমার ছেলেকে যদি কেউ জ্বালায় না, আমি চুপ করে থাকবো না। কিন্তু একটা কথা তো মানতেই হবে তোমাকে মা, তুমি খুব রেগে যাও কিন্তু। হ্যাঁ চল এখন যা, আর গিয়ে নিজের ব্যাগপত্র গোছা। যা না, अरे जाना। Thank you. एक वोडका मार्टिनी। Hey, तुम्हें तो आगे खाने देखी नहीं। इकने फर्स्ट टाइम। तुम्हार की मन है? तुम्हें यहाँ के चेकआउट करते हैं? इकने तो तुम्हीं शब्द के हॉट। You and our dance? इतना जिक्केश करते हैं अबे। Usually मैं डांस कोडी ना, किंतु छोटा ड्रिंक कर पड़े। Unexpected touch. I hate it. আমার নিজেকে এই অবস্থায় দেখতে ঘেন্না করে। এই ব্রেকআপ সেলিব্রেশন আমার জন্য নয়, কিন্তু এটা করে আমি নিজে সেলফ রেসপেক্ট হারিয়ে ফেললাম। I miss you, Dad. আরে মনে হচ্ছে কেউ এসেছে। ভাই এসে গেছিস? কেমন আছিস বান্টি? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তুই ভেতরে আয়। আসলে আমি ভেবেছিলাম তোকে স্টেশনে আনতে যাব, কিন্তু আসতেই পারিনি। সিঁড়ির নিচে একটা টিফিন সেন্টার আছে, তার পাশে একটা পানের দোকান আছে, রাস্তার ওপারে একটা কোচিং সেন্টার আছে। আমি কোচিং সেন্টারেও যেতে পারি অথবা পানের দোকানেও দাঁড়াতে পারি। আর বল, বাড়িতে সবাই ঠিক আছে? সব ঠিকই আছে, কিন্তু শোন, তোর বাবা এটাই চান যে তুই মন দিয়ে পড়াশোনা করে একটা চাকরি পা। মানে এখনো আমার পেছনে পড়ে আছে? আর আমার বয়সী বা কত ভাই। বাবা লাইফ এনজয় করেনি, কারণ সেই সময় লোকেরা গাইডেন্সই পায়নি যে লাইফ কি করে এনজয় করতে হয়। কিন্তু আমি তোর মতো নই, আমি সব জানি, আমি সবকিছু ঠিক করে রেখেছি ব্রো। আমি এই চাকরি বাকরি এসব কিছু করতে চাই না, সব ফেস্টিভ্যালে বাড়ি যেতে চাই না, জীবনের সব ব্যাপারে বাবার জ্ঞান শুনতে চাই না। আজ কি মানুষ এরকম থাকে? তোর বাবা চান যে তুই সেটেল হয়ে যা, তোর মাইনে নিয়ে না ওনার কোনো চাহিদা নেই, কিন্তু ওই কথাটা তোর ঘটে এখন ঢুকবে না। হ্যাঁ সেই, ওনার ব্যবসাটাকে ঠিকঠাক করে সামলানোর জন্য তৈরি হয়ে যা, যাতে বয়সকালে উনি শান্তিতে থাকতে পারেন। এসব কথা আমার দাদাকে বোঝালে ও বুঝবে। আমার ক্যারেক্টার একদম অন্যরকম ভাই, আমি ওর মতো নই। আমি সামান্য কিছু টাকা, জমি বা ভালো পরিবারের জন্য যে কোনো দেখতে মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার চাহিদা একদম আলাদা ভাই। আমি আজ রাতে তোর সঙ্গে আমার সব লং টার্ম প্ল্যান শেয়ার করবো। তো সব প্ল্যানগুলো ফালতুই হয়, ছাড় আমি চান করে আসছি। হ্যাঁ ভালো করে স্নান কর, খুব গরম। ব্রেকফাস্ট কি করবি? ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি তোর জন্য। ওই ইডলি অর্ডার করে দে, ওটাই অনেক। ইডলি? ঠিক আছে। আচ্ছা শোন, মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিবি। আরে না না, তার দরকার নেই। আর হ্যাঁ, দেরি করবি না বেশি। প্রথম দিন অফিস দেরি করে যেতে চাই না, তাড়াতাড়ি চলে আসিস। প্লেন ইডলি চলবে, কারণ ঘি দিয়ে করতে টাইম লাগে। ঠিক আছে, যেটা হবে নিয়ে আসিস। জানি না দুনিয়ার সব বোকাকে আমার ঘাড়ি এসে পড়ে। Good morning, sir. Call me Samar. Project manager এর সাথে তোমার ইন্ট্রোডিউস করিয়ে দেব, তুমি ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। ওকে? Yes, Samar. Hi, Bhanu. Hi. দিস ইজ রামকৃষ্ণা। আজ থেকে রিনিউয়াল প্রজেক্টে ও তোমায় অ্যাসিস্ট করবে। আচ্ছা, হ্যালো ম্যাডাম, আই এম রামকৃষ্ণা। দিস ফার্স্ট টাইম আই এম ডুইং। তুমি কি গাইডলাইন্সের ব্যাপারে কিছু জানো? ইয়েস স্যার। ইয়েস ম্যাডাম। কল মি ভানু। ওকে, থ্যাংক ইউ সামার। Done with induction? No, madam. I will. Call me Bhanu. Kintu ehobe ki kore ami? I want you to call me Bhanu. Apnar puro naam ta jano ki? Tate tomar ki jay ashe, ha? Nijer kaje concentrate koro. Hmm? Okay, okay. Shop guidelines ekhane be aaj eta client call ache and want you to take that call. ম্যাডাম, আমি খুব একটা বেশি ইংলিশ পারি না, তাই প্লিজ আমার জন্য আপনি একটু ম্যানেজ করতে পারবেন নাকি? হ্যাঁ, হোয়াট? এতদিন ধরে আমি ম্যানেজ করছি আর তাই তোমাকে কাজে রেখেছি। যদি আমি সবকিছু ম্যানেজ করবো তো তুমি এখানে কেন? আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট। হ্যাঁ বল মুন্নি। আরে ভানু, ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, কোনো ব্যাপার না, বল। তোর সাথে একটা কথা ছিল। একটা ছেলে আছে জামাইবাবুর বন্ধু, ওকে সোশ্যাল মিডিয়াতে তোর ছবি দেখে তোর সাথে দেখা করতে চাইছে। আর প্লিজ, আমি কোনো ডেটে যেতে পারবো না, আমার মুড নেই। তোকে আমি ওর নাম্বার পাঠিয়ে দিচ্ছি, বাকিটা তোর ব্যাপার। ওকে, বাই। আমি অপরচুনিটিজের পিছনে দৌড়ানোর মতো বোকা নই, আর না একটা সুযোগও আমি ছাড়তে চাই। আমি অচেনা লোকের সাথে দেখা করতে যাচ্ছি, অদ্ভুত তো বটেই। মাঝে মাঝে একটু চিন্তা হয় যখন কোনো ছেলে আমার দিকে তাকায় না, আমি কি বিউটিফুল নই? অ্যাকচুয়ালি মুন্নিকে আমি কখনো না করি না। জানি আপনি ওনাকে নাই বলেন না। এমবিএস ইন বাউসেস, পুনে। আমার কাকার ছেলের সাথে বাকফিক্স নামে একটা কোম্পানি খুলেছি, মোবাইল পেমেন্ট ইন্টারেস্টের জন্য সাপোর্ট প্রোভাইড করি। 2016 Startup of the Year, India Times, and I was called to IIT Khadakpur to share my story. আমরা লোকেদের ফোন কিনতে সাহায্য করি। Well, that's the good side of me. Smoke করি, জানি এটা খারাপ, তাই ওয়ার্কআউট করি। To let my lungs breathe. Thanks. Friday morning থেকে সোমবার অবধি ননস্টপ ড্রিঙ্ক করি। বন্ধুরাও চলে আসে এনজয় করতে। I spend a lot of money. The idea is to keep it simple. কাজ করো, মজা করো, ব্যাস, আর কিছু না। ও নিজের কথা বলো। তুমি হায়দ্রাবাদে কেন এসেছো? গাড়ি ডেলিভারি করতে। C43 MZ Mercedes. Which color? Black. সেটাই মনে হচ্ছিল। কি করে? এমনি। তো তুমি আমায় নিয়ে কি ভাবলে? অনেস্টলি এখনো পর্যন্ত কিছু না। কিন্তু কেন? ভানু, ও মাই গড, ইটস ইউ। ও মীরা, হাই। হাই, হাউ আর ইউ? গুড। এত বছর পর তোমায় দেখে খুব ভালো লাগছে। এটা আমার ছেলে রিহান। ও কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। ও হাই। আরে এক মিনিট দাঁড়া, ভানু আর আমি তো দুজন দুজনকে ছোটবেলা থেকে চিনি, আর আমরা তো বিজয়বাড়া তো প্রতিবেশী ছিলাম, আর আমাদের জন্মদিনও 4 দিনের গ্যাপে হয়, ইউ নো। এই সিরাজ কোথায় আছে? আরে এই দেখো সিরাজ এসে গেছে। এ ভানু, হাউ আর ইউ ডুইং? হাই সিরাজ, হাউ আর ইউ? এ রাম, রাইট, হাউ আর ইউ ডুইং ম্যান? তো শেষ পর্যন্ত সমস্ত তৈরি হয়ে গেছে ভানু? 30 বছর বয়সে তুমি বিয়ে করতে চলেছো, ডেস্টিনেশন ওয়েডিং তো হওয়াই উচিত। ঠিক আছে, আমরা তোমার বিয়েতে খুব এনজয় করব। এনিওয়েজ, দেখে মনে হচ্ছে তোমরা খুব বিজি, আমরা পরে কথা বলবো। হ্যাঁ, সি ইউ, ওকে বাই, চলো। ভালো জিনিসের ব্যাপারে তো জানি না, কিন্তু খারাপ জিনিসের ব্যাপারে আমার ইনটিউশন আগে থেকে জানান দেয়। দুজন লোককে হায়ার করতে হবে সামার, আর আমাদের ডেডলাইনটাকেও বাড়াতে হবে। সিনিয়র রিসোর্সেস আমরা এফোর্ড করতে পারবো না ভানু, আমাদের নিজস্ব স্ট্রেংথ তো প্রথম থেকেই ভর্তি হয়ে গেছে। ভানু, হোয়াট অ্যাবাউট রামকৃষ্ণ? হ্যাঁ, আমরা ওকে ট্রেন করব, ইউ টেক কেয়ার অফ ইট। হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি মা। এখানে ভানু আছে যে আমাকে গাইড করছে, কালকেই তো নতুন কাজ পেলাম এখানে। আচ্ছা, ভানু কে? ছেলে নাকি? ভানু কোনো ছেলের নাম নয় মা, ও একটা মেয়ে, ভানুমতি। নামটা তো খুব সুন্দর, কোনো বয়স্ক মহিলা নাকি? ও আচ্ছা মা, পরে ফোন করছি, এখন একটু কাজ আছে আমার। ওকে বাই। কি হলো আপনার গলায়? কি হলো? ভানু, আপনার কি কেমিস্ট্রি মিটিং এর রিপোর্ট চাই? ব্লুপ্রিন্ট ক্লোজিং এর আগে কোনো ক্লায়েন্ট মিটিং আছে নাকি? সুরেন্দ্র বাবু বলছিলেন যে মিটিংটা হতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, রিপোর্টস MEAC আর MEA এর দুটো একসঙ্গে দরকার নাকি? আপনি বলেননি তো। রামকৃষ্ণ, আমাদের ক্লায়েন্টের সাথে কেমিস্ট্রি মিটিং হতে চলেছে, আর তুমি সেটাই করবে যেটা আমি বলবো। আমি চাই তুমি সবকিছু হ্যান্ডেল করো ASAP, আর সুরিন্দ্রের থেকে কোনো হেল্প নয়। ওকে, কিন্তু ভানু, ওই সুরেন্দ্রবাবু বলছিলেন যে আচ্ছা, এইমাত্র আপনি ASAP বললেন, এর মানেটা অন্তত বলে দিন আমাকে একটু দয়া করে। রামকৃষ্ণ, হাই গাইস, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। দিন কেমন কাটলো? জঘন্য। আরে গাড়ে ব্যথা নিয়ে তো আই কান্ট ইভেন মুভ। সকাল থেকে অফিসে 3 বার স্প্রে লাগিয়েছি, কি অসহ্য লাগছে। চার, তোরা বল কি খবর? কিছুই না, জাস্ট বসে বসে চিল করছি আর কি। আর জানিস, আমার অফিসে একটা পাগল ছেলে এসেছে। রিয়েলি? না, তুই যেটা ভাবছিস সেটা একেবারেই নয়। আমাকে ওকে ট্রেন করতে হবে। ওর নাম হলো রামাকৃষ্ণ, ফ্রম টেনালি। ভেরি এন্টারটেইনিং। নো রিয়েলি, আমার স্টুপিড এন্টারটেনমেন্ট চাই না। You think আমার লাইফে কোনো এন্টারটেনমেন্ট চাই? তো তুই আয় না অফিস। শোন, ও ইংলিশটাও জানে না, আর আমায় ওকে ট্রেন করতে হবে। নো ওয়ে, এটা তো দারুণ ব্যাপার ভানু। ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। হাউ ডিয়ার হি সেন্ড মি আ ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা, অ্যাকসেপ্টই করে ফেলি, বুঝলি? স্যার মনীশ, এদিকে আয়। হ্যাঁ, ওর ছবিটা দেখ। হি ইজ টু কিউট ইয়ার। আরে তোরা ওর ছবিগুলো দেখ। এ কোথায় থাকে বল? প্লিজ ওকে একবার ডেকে পাঠা প্লিজ। আমি ওকে আশেপাশেও দেখতে চাই। কেন? দারুণ মজা হবে ভাই, কাম অন প্লিজ। ওকে বল না, নিয়ে আয় না একবার। ওকে নিয়ে আয় না। আমি ওকে নিজের বাড়িতে ডাকবো না, আমি ওকে নিজের লাইফও দেখতে চাই না, ব্যাস। হে, কোটেশনটা পরাককে মেল করে দিও, আর আমায় সিসি করে দিও। ওকে, তুমি অ্যাকসেপ্টেন্স ডেটা কেন তৈরি করছো? অনুর করার ছিল। আসলে কি হয়েছে ভানু, আজ অনু ছুটিতে আছে আর অন্য কাউকে কাজটা দেওয়াও হয়নি। আমাদের কাছে একটা কলও রয়েছে আর আমি এই জন্যই করছি যাতে দেরি না হয়ে যায়। ঠিক আছে, কলটা নেওয়া যাক। কস্টিং রিপোর্টস রেডি, অ্যাকসেপ্টেন্স ডেটা রেডি আছে, আজকেও তুমি কলে কথা বলবে না। কতদিন বাঁচবে এভাবে? ক্লায়েন্ট কল করলো আর আমি থাকলাম না, তখন Hi Tim, how are you? Hey Bhanu, where are other casting members? Hey. Hello sir. Hey, how are you? I'm good sir. I have gone through the project's files. They look fine to me. I have already sent an email and CC to Tracy as well. I can send it to you again if you like. Yes, the acceptance data is ready. No Tim, that's gonna take a while because we have 4 days off, so nobody is in office right now. Why is everyone on leave? Is there an occasion or something? Yeah, actually it's Pongal. It's like the Christmas you have. It's a big festival in this part. I don't know about that. So everybody goes out for 4 days back to their hometown. I would like you and RK to take a leave. Thanks team. Happy Pongal. See you on Monday. Bye. Bye bye. আমি তোমার মতো অত ভালো ইংরেজি বলতে পারি না, কিন্তু বুঝতে পারি একটু। এখন ক্লায়েন্টই যখন বলে দিয়েছে তখন আর অপেক্ষা কিসের? আমি আজ রাতের বাসেই বেরিয়ে যাবো আর কাল বাড়িতে গিয়ে দারুণ ঘি দিয়ে বানানো ইডলি খাবো। হ্যাঁ, বাড়িতে যাওয়ার জন্য তো এখান থেকে বাস আর ফ্লাইটে একই ভাড়া দেখাচ্ছে। আমি বান্টির গাড়িটা নিয়ে নেবো, রাস্তায় আপনাকেও নামিয়ে দেবো। আরে প্রসাদ, হ্যাঁ বল বান্টি, আমার জন্য এক্ষুনি বিজয়ওয়াড়া টিকিট বুক করে দে। দেখ ভাই, সিজন চলছে, অনেক টাকা লাগবে কিন্তু। আরে যা টাকা লাগে লাগবে, আর্জেন্ট আছে ভাই। আরে এত কি আর্জেন্ট আছে ভাই? কোথাও কি উৎসব টুৎসব আছে নাকি? এখানে উৎসব পালন করে নে। আরে প্রসাদ, টিকিট আমার জন্য নয়, রামকৃষ্ণর জন্য। একবারও চলে গেলেই আমরা পার্টি করবো। রামকৃষ্ণ? আরে ও কবে এলো? আরে ডিটেলস পরে, আগে ওর টিকিট বুক কর আর আমাকে কল কর। ঠিক আছে ভাই, আধ ঘন্টা দে। এর সাথে যদি আরো কিছু চাই তাহলে বলে দে। আর বাসে করে যাওয়ার সময় যদি কিছু দরকার হয় নিজেরটা নিজে বুঝে নিবি। আরে ওসব আমি সামলে নেব। আচ্ছা আজকে সন্ধ্যায় কখন ফ্রি হবি? দেখ তুই যদি পার্টি দিস তাহলে আমি তাড়াতাড়ি যাব। আসার সময় জোকারাকেও ট্যাগ করে নিস। হ্যাঁ তো আজ সন্ধ্যায় দারুণ মজা করব। চল। হ্যাঁ ভাই, ফুল টু মস্তি করব। এখন রাখি। চল চলে আয় ভাই, দারুণ মজা হবে। দেখা হচ্ছে ভাই। বাই। গোয়া? হ্যাঁ। কিন্তু তোরা গেলি কখন গোয়া? আরে আমি তো তোকে বলতে চাইছিলাম কিন্তু আমার মনে হলো তুই বিজি থাকবি। হ্যাঁ কিন্তু এখন টিম মানে আমার ক্লায়েন্ট ও আমাকে আর রামকৃষ্ণকে 4 দিনের ছুটি দিয়েছে। যা কোনো ব্যাপার না, ইউ গাইজ হ্যাভ ফান, আই উইল সি ইউ গাইজ ওয়েন ইউ আর ব্যাক। তুই সকালে ফ্লাইট ধরে চলে আয়। না না তুই আর মানিশ ভালো করে টাইম স্পেন্ড কর, আমি এমনিতেও তোদেরকে অনেক বিরক্ত করেছি। চলো, আই উইল সি ইউ গাইজ, ইউ গাইজ হ্যাভ আ গুড উইকেন্ড, এনজয় কর। ওকে বাই, ইউ টেক কেয়ার, বাই। প্রথমে আমার একা থাকতে ভালোই লাগতো কিন্তু এখন এই একাকিত্ব যেন আমায় গিলে খায়। আমি নিজেকে প্রশ্ন করা বন্ধ করতে পারবো না। ভাই তাড়াতাড়ি কর, বাস এক্ষুনি ছেড়ে দেবে এখান থেকে। আচ্ছা শোন, যাই হয়ে যাক বাথরুমে ঢুকে কিন্তু সিগারেট খাবি না, ঠিক আছে? আচ্ছা নিজের খেয়াল রাখিস। ভালো হতো যদি তুই আমার সঙ্গে আসতিস, তোর বাবা খুশি হতেন। ইজি ব্রো, আমি খুব রোগা হয়ে যাচ্ছি। তে আমার বন্ধুর মা কালকে আমাকে খেতে ডেকেছে, আমি কালকে ওখানেই যাব। আমি কি আন্টির সঙ্গে এ নিয়ে কোনো কথা বলবো? একদম না ভাই। আমি বাস স্টপে আছি, বাসে উঠবো এখন। আচ্ছা শোন, কিছু মদ তুলে নে, এক্ষুনি দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে ভাই। দাঁড়া একটু, আবার সুরেশের ফোন আসছে। হ্যাঁ আমি ওইটাই ভাবছিলাম যে আমি বাড়ি যাবো না। আমি তো আপনাকে বললামই যে আপনারও বাড়ি যাওয়া উচিত, তাতে আপনার বাবা মা খুব খুশি হতেন। হ্যাঁ তা ঠিক। আচ্ছা যদি ৫টায় বেরো তাহলে বিজয়বাড়ায় পৌঁছাবো কতক্ষণে? আমরা ১০টার মধ্যে ঠিক পৌঁছে যাব। ওকে ৫টার সময় দেখা করছি। ঠিক আছে। কখন আসছিস? আমি ওকে ছেড়েই আসবো, যতক্ষণ না ও যাচ্ছে আমার বিশ্বাস নেই। তাড়াতাড়ি কর না ভাই, তোর বন্ধু ডিম্পলকেও সঙ্গে নিয়ে আয় না। চল ঠিক আছে রাখছি। হ্যাঁ চল যাও। যাক কোথায়? ওই এইমাত্র ভানু ফোন করেছিল না, তো ওই ভানু আর আমি তোর গাড়ি নিয়ে বিজয়বাড়া যাবো। ঠিক আছে চল। হ্যাঁ জুগাড়াও বল, তুই আসছিস তো? হ্যাঁ আসছি আমি, কিন্তু রামকৃষ্ণও আসছে। আর পার্টির কি হবে? পার্টি তুই একটা কাজ কর না, আমাদের ফ্ল্যাট থেকে সোজা যা, ডান দিকে ঘোর, বাঁদিকে ঘোর, ইউটার্ন নিয়ে জঙ্গলে যা, পার্টি করে নি। আপনার বাবা কি করেন? কনস্ট্রাকশনের বিজনেস। ও আর মা? আমি আজ ভীষণ খুশি, আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে হয়তো এই শহরের সব গল্প শোনার জন্য। আপনি জানেন গ্রামে আমাদের একটা সিক্রেট জায়গা আছে, আমরা সবসময় ওখানে গিয়েই দেখা করি। আমি ড্রিঙ্ক পার্টি দেবো ওদেরকে ওখানে। আর নিজের বন্ধুদের কি বলবে যে তোমাকে অনেক কাজ করানো হয়, টর্চার করা হচ্ছে? আরে না, আরে এমন কেন বলবো, আমার তো আমাদের অফিস খুব ভালো লাগে, যখন থেকে জয়েন করেছি একটা পজিটিভ ফিলিং পাই। ওখানে মানুষজন আমার থেকে অনেক শিক্ষিত আর ইন্টেলিজেন্ট, তাই জন্য ওনাদের সঙ্গে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখতে পারছি। জানেন পরিস্থিতি আমাকে জীবনে বেশি কিছু শিখতে দেয়নি, বুঝলেন, কিন্তু এখন অফিসে অনেক নতুন জিনিস শিখছি বলে আমার বেশ ভালো লাগছে। আমি তোমাকে নতুন প্রজেক্টের প্রীতি থেকে কেটে নিতে বলেছিলাম, তার স্ট্যাটাসটা কি? উনি বলেছেন যে ছুটির পরেই উনি শুরু করবেন। ওকে ফরগেট। আমি তোমাকে কেটে দিয়ে দেবো, আমরা সোমবার থেকে শুরু করব। আচ্ছা আপনার নিজের নামটা পছন্দ? হ্যাঁ কেন? কেন? আমার মনে হয় আপনার নামটা আপনার উপর স্যুট করে না। তাহলে কি স্যুট করে শুনি? অঞ্জলি, দর্শিনী, কবিতা, সংযুক্তা। তোমার হওয়া উচিত ছিল শ্রীনিবাস, গোপী, মুরলি, রবি, জগদীশ। তোমার নামটা কিন্তু তোমাকে স্যুট করে, রামকৃষ্ণ। তুমি এটা পেটেন্ট করি নাও। তিন মাসে এই প্রথমবার আপনাকে হাসতে দেখলাম আমি। আমার অনুষ্ঠান খুব ভালো লাগে জানেন, অনুষ্ঠানগুলো এই জন্যই হয় যাতে আমরা এনজয় করতে পারি। আমরা পুজোর সময় যখন মাকে দেখি আর যখন উনি ভগবানের সামনে বসে প্রার্থনা করেন, তখন ওনাকেই মনে হয় ভগবান। হ্যাঁ, এই হলো আমার বাড়ি। তুমি গাড়িটা ভিতরে পার্ক করতে পারো। তোমার প্ল্যানটা কি শুনি? ফেস্টিভ্যালের পরে ফেরত আসবে নাকি উইকেন্ডে ওখানেই থাকবে? আরে না, আসলে বাবা মা আমার জন্য সম্বন্ধ দেখছেন, আর হয়তো সম্বন্ধ ঠিকও হয়ে যেতে পারে। আমার মা না মেয়েটা কিরকম সেইটা খোঁজ খবর নিচ্ছেন, তো এইটা যদি একবার হয়ে যায় না, আমরা বিয়ের তারিখটাও ঠিক করে নেব। মোটামুটি আমি অনুষ্ঠানের পরেই ফিরে চলে আসছি, তো আপনি কি করবেন? আমার সাথে রিটার্নের প্ল্যান করবে না, তুমি যাও, আমি নিজেরটা নিজে বুঝে নেব। মনে হচ্ছে তোমার ওজন বেড়ে গেছে। সব মা বলে বাচ্চার ওজন কমেছে, আর তুমি? তোমার বয়সের মেয়েদের বিয়ে হয়ে গেছে আর ওরা সুখে আছে, আর তুমি? মোটা হয়েছি তাই বিয়ে হবে না নাকি? যদি বেশি জেদ করো তাহলে হবে না। আমার সাথে কথা বলো না। রাম আর তুমি ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। তুমি যে ছেলে পছন্দ করেছিলে সে ভালো ছিল না, তাহলে এবার আমাদেরকে ছেলে পছন্দ করতে দাও। মা, অযথা কথা বাড়িও না, তো শুনতে পেলে না? আমার মনে হচ্ছে তোমার ওজন বেড়ে গেছে। হ্যাঁ, অফিসে অনেক কাজ থাকে, জিমে যাওয়ার টাইম পাই না এখন। ব্রেকআপের সব কষ্ট দেখছি তোমার খাবার উপরে গিয়ে পড়েছে। কি এমন সিচুয়েশন হলো যে তুমি ওর সাথে দেখা করলে না? সিচুয়েশন চাই যাই হোক, ওর আমার সাথে যাই প্রবলেম থাকুক, কিন্তু আমাকে এটা বোঝাতে চাইলো যে আমার বয়স 30। এতদিনে এইটা প্রবলেম ছিল না, কিন্তু হঠাৎ প্রবলেম হয়ে গেল। বাই দ্য ওয়ে, রাম ইজ অলসো 30 মেন। তার মানে তুমি ওকে ছাড়াই থাকতে পারবে? তাহলে এভাবেই থাকো। আমার মা যখন দেবীর পুজো করেন তখন মাকেও দেবীর মতো লাগে। জানি না ওই কথাটা সরল মনে বলেছে নাকি ভেবে চিনতে, কিন্তু ও ঠিকই বলেছে। হি ইজ মিডিওকার ফর শিওর, কিন্তু মানুষটা বেশ ইন্টারেস্টিং। সুগন্ধা ম্যাডাম, এই নিন মিষ্টি খান, আমাদের গ্রামের মিষ্টি খুব ফেমাস। থ্যাংক ইউ রামাকৃষ্ণ। এই নিন, এটা আপনার জন্য আর এটাও আপনার জন্য। থ্যাংকস রামাকৃষ্ণ। আরই কোনো ব্যাপার না। আরে, তো আপনি চলে এসেছেন? আপনি তো বাড়িতে খুব একটা যান না, তা আমি ভাবলাম দুদিন হয়তো আরও বেশি থাকবেন। এই নিন। এটা কি আছে? এটা আমাদের গ্রামের সবথেকে ফেমাস মিষ্টি, আমার মা বানিয়েছেন। আর এটা জিলিপি, এটা অবশ্যই খেয়ে দেখবেন। হ্যাঁ, লাঞ্চের মধ্যে আমাকে S.O.W. মেল করো। হুম, আর লাঞ্চের পরে রিপোর্টের ওপর কাজ করো। হুম, আই নিড এভরিথিং বাই C.O.B. C.O.B. ক্লোজ অফ বিজনেস। এই মেলটা তুমি রেডি করেছো? হুম। এই রামাকৃষ্ণ, গ্রামের বাড়িতে সব কেমন চলছে? ওখানে তো সবাই খুব ভালো আছে ভাই, সবাই বললো শহর আমার খুব শুট করেছে, বলছে নাকি আমি ফর্সা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ রমেশ, কেমন আছিস ভাই? আরে তুই আসলি আর না দেখা করে চলে গেলি। আরে ভাই, একটু তাড়া ছিল তো, সবার সঙ্গে দেখা করার সময়টাই পেলাম না। হ্যাঁ, সেই জন্যই গিয়েছিলাম, আরো একটা কাজ ছিল বুঝলি, পরে বলবো। বিয়ে কি ঠিক হলো নাকি? আরে বিয়ে ঠিক হলে তোকে কি বলবো না নাকি? যখন থেকে হায়দ্রাবাদে গেছিস খুব বিজি হয়ে গেছিস। চল ঠিক আছে, এখন ফোনটা রাখছি। হ্যাঁ, এখন অফিসে আছি। আগামী মাস অবধি কোনো লিভ প্ল্যান করবে না। যদি কোনো সারপ্রাইজ লিভ প্ল্যান করে থাকো তাহলে সেটা ভুলে যাও। কিন্তু কি হয়েছে? আমি মা বাবাকে তিরুপতি নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি, আর তার জন্য 2 মাস আগে থেকে সব অনলাইনে বুকিংও করেছি। ঠিক আছে, ফ্রাইডে গিয়ে মানডের মধ্যে চলে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি শুক্রবারে গিয়ে সোমবার সোজা চলে আসবো অফিসে। আমিও সেটাই বলেছি। আপনি আমাকে বলেছিলেন না ফিরে এসে মনে করে দেওয়ার জন্য ট্রেনিং এর ব্যাপারে। গ্রামে আমি এই কথাটা ভেবে অবাক হতাম যে এখানে মানুষ এত স্যালারি পায় কি করে, কিন্তু এখন বুঝতে পেরে গেছি। আর কয়েকদিনের ব্যাপার, একবার বিয়েটা হয়ে যাক, তারপর বাকিদের মতনই তুমিও সবকিছু ছেড়ে যে করি হোক সন্ধ্যে 6টার মধ্যে নিজের বাড়ির দিকে চলে যাবে। আচ্ছা, তুমি এখনো বললে না তো কবে তোমার বিয়ে? ধর, এখন আর কি বলি বলুন তো। এখন তো আমার এটা সন্দেহ হতে শুরু করেছে আমার ভাগ্যে বিয়ে আছে কি নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে বলো? ওই আসলে যে বিয়ে ঠিক করেছিল আমার, সে আমার বয়সটা ওদের কাছে 29 বছর বলেছিল, আর আমি তো এইসব জানতাম না। তারপর যখন দুজনে কুষ্টি মেলানো হলো তখন সবকিছু গিয়ে পরিষ্কার হলো। মানে মেয়েটা বিয়ে করবে না বললো, ওর থেকে আমি অনেক বড় বলে। তো তোমার বয়স বেশি সেই জন্য ওই মেয়েটা তোমায় না করে দিল? ডিনারের কি প্ল্যান? আমার ট্রিট। চলো, নিজের বাইকটা এখানে রেখে দাও। সেটা বলার প্রয়োজন আছে নাকি? আমি জানি শুনে আপনারও কষ্টই লেগেছে। কামিন, আমি এখানে দাঁড়াচ্ছি। আমরা টেরেসে যাই? ঠিক আছে, দাঁড়াও। Cheers. তুমি ড্রিঙ্ক করো না? তাহলে আমাকে বললে না কেন? ভাবলাম আপনি একা খাবেন তাই। ছেলেরা মদ খেলে কোনো ব্যাপার না, আর মেয়েরা মদ খেতে পারে না, এরকম কোনো আইন আছে? ইটস অল হিয়ার। কিছু বলতে চাইছো? ওইখানে ওরা আপনার বন্ধু? ও, ওরা ঈশার সাথে আমার ব্যাঙ্গালোরে পরিচয়, সুইমিং ক্লাসের সময়। মনিশ হল ওর বয়ফ্রেন্ড, 1 বছর ধরে লিভিনে আছে ওরা। ওরা দুজন বিয়ে কবে করবে কে জানে? যখন দুটো মানুষ নিজেদের ইচ্ছে মতো কাজ করেন তখন সেটাকে ভুল বলা যায় না রামাকৃষ্ণ। আপনি একটু বেশি ইন্টেলেকচুয়াল কথা বলেন। আপনাকে দেখতেই আমার এটা মনে হয়েছিল মেয়েরাও এতটা বুদ্ধিমতী হতে পারে। না না, আমি ওটা বলতে চাইনি। বলতে চাইলাম যে পজিটিভলি বলতে চাইলাম, কমপ্লিমেন্ট ধরে নিন এটা। সো ফাইনালি তোমাকে একটা মেয়ে রিজেক্ট করে দিল আর তুমি ফিরে এলে, ইজ দ্যাট ইট? মেয়ে হয়েছে তো কি হয়েছে, ওর তো নিজেরও একটা পছন্দ আছে। আর আমি এটা জানি যে আমাকে দেখতেও অতটা ভালো নয়। 33 বছর অবধি আমি আমার গ্রামটাকে ছেড়ে কোথাও যাইনি, আর আমার কাছে এতটা টাকা পয়সাও ছিল না। এটার মানে এটা নয় যে আমি নিজেকে একটু কম মনে করি, তা কিন্তু নয়। ব্যাপারটা এরকম যে আমি কঠোর পরিশ্রম করতে পারি, আর আমার কাছে যা আছে আমি সেটা নিয়ে সন্তুষ্টও থাকতে পারি। আমার খামতিগুলো বলার পরিবর্তে যদি আমার কাছে যা আছে সেটা নিয়ে ভালো থাকতে পারলে আমি তাতেই খুশি। সমাজের বাকিরা কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার নিজের কেউ যখন আমাকে ছোট চোখে দেখে খুব খারাপ লাগে আমার। সবাই এটা মনে করছে যে আমি ইচ্ছা করেই বিয়েতে মানা করেছি। পৃথিবীতে কে আছে যে চায় না যে তার জীবনে এমন একটা মানুষ হোক? तेनाली रामकृष्णा तुम्हें तेलुगु बोलते पारो कुंचम एक तो इंग्लिश हाँ आई कैन अंडरस्टैंड আমি তোমার ফেসবুক প্রোফাইল দেখলাম খুব ভালো পিকচার রেখেছো স্পেশালি মেয়েটা যে তোমাকে কিস করছিল ওটা ইউ আর ভেরি ক্লিয়ার ওখানে সত্যিকারে কোনো মেয়ে আমাকে চুমু খাচ্ছিল না মাই ফ্রেন্ড সফটওয়্যার ওই আমার বন্ধুর কাছে আমার একটা সফটওয়্যার আছে যেই ছবিগুলো হয়ে যায় ওখানে আচ্ছা মফ পিকচার দারুণ ও তাহলে তোমার গার্লফ্রেন্ড নয় নো গার্লফ্রেন্ড আই এম লুকিং ফর ম্যারেজ ডাইরেক্ট ম্যারেজ ইয়েস ডাইরেক্ট ম্যারেজ নট ইভেন হাফ গার্লফ্রেন্ড নো অনলি ম্যারেজ কিভাবে ইয়ার উইদাউট এক্সপেরিয়েন্স ইশা एक्सपीरियंस हो जाए यार क्या ना मेरे को कुछ नहीं लगा थैंक यू ए रामकृष्णा किछु मने करो ना ईशा और मनीष दुजोनेई हाई छिलो अदरवाइज दे आर वेरी स्वीट कोनो ব্যাপার না ভানু ওরা হয়তো আমার মতো মানুষ দেখেনি তাই না যে একটু গেও গ্রামের ছেলে তাই না এমনি তো ওদের দুজনের জুটিটা বেশ ভালোই মেয়েটার হাইটটা খুব একটা বেশি না কিন্তু ওর মুখটা বেশ হাসি খুশি তুমি সবসময় এরকম পজিটিভ কি করে থাকো বোর হয়ে যাও না দেখুন এত গভীরভাবে হিসাব কিতাব করি না গলি ফেলি আমি হাসি ফেলে থামাতে পারি না আর চোখের জলকেও আমি ধরে রাখতে পারি না আমার মায়ের মতো আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমাকে বকতো বলতো যে তুই মেয়েদের মতো কাঁদিস কেন এমনকি আমার ছোট বোনও আমাকে নিয়ে মজা করত ও তোমার একটা বোনও আছে এখন আর ও আমাদের সাথে থাকে না ওর একটা ঈশাই ছেলের সঙ্গে প্রেম হয়েছিল আর তারপর ওর সঙ্গে চলে যায় এই আগস্ট মাসে ও গেছে 5 বছর হয়ে যাবে তারপরে আমার বাবা সমাজে কি করে মুখ দেখাবেন আমার তো এখন মনে হয় যে এই জন্যই হয়তো আমার বিয়েটা হওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না তোমায় একটা পরামর্শ দিই বস হিসেবে নয় বন্ধু হিসেবে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে সম্মান করো আর সম্মান করো ওর পছন্দটাও কাকে খুঁজছিস ভাই কাউকে না আমার তো মনে হচ্ছে যে তুই নিশ্চয়ই কোনো ফালতু জিনিস নিয়ে ভাবছিস তাই না শোন না বান্টি আমি না যেভাবেই হোক ইংলিশে কথা বলতে চাই তুই কি বলেছিলি তোর বয়স কত 35 না ভাই 33 হ্যাঁ ভালো লাগলো শুনে যখন এতদিন তুই ইংরেজি না জেনে এত ভালো ছিলি তাহলে এখন আবার নতুন করে শেখার কি দরকার বেচারি ভানু আমি ইংলিশ পারি না তো ওই জন্য ওকেই সমস্ত ক্লায়েন্টদের ফোন ধরে কথা বলতে হয় ফোন আচ্ছা এই কথা মানে এখন তুই আস্তে আস্তে ইংরেজি শিখতে চাস তাই তো যাতে তুই তো ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে পারিস যা দেখে তোর বস ইমপ্রেস হয়ে তোকে আমেরিকায় পাঠিয়ে দেয় আর উনি ভাবেন তুই কেপেবল আর তুই ওখানেই থাকতে পারিস তারপর তুই ভারতে এসে বিয়ে করবি তারপর তুই তোর বউ আর তোর হবু বাচ্চারা সবাই বাড়িতে ইংরেজিতে কথা বলবি উল্টো পাল্টা কারণে আর আমি এখানে তোর হ্যাপি ফ্যামিলির ছবি ফেসবুকে দেখে সেটাকে লাইক করবো তাই তো আচ্ছা মনে এত সব স্বপ্ন লুকিয়ে রেখেছিস কিন্তু এমন অ্যাক্টিং করছিস যেন তুই কত ভোলা ভালা সিধা সাধা ধোয়া তুলসী পাতার মতো মানুষ ভাই তুই এত ভুলভাল কথা বলছিস কেন আর কি করবো আর আমার খিদে পেয়েছে আর এখন আমার বিরিয়ানি নিয়ে আসেনি অর্ডার দিয়েছিস তো চলে আসবে এত রেগে যাবার কি আছে শুধু এটাই কারণ নয় রে ভাই আজকাল আমার বন্ধুরা আমাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছে তো ওর আসার আগে আমরা সবাই আমার বাড়িতেই চিল আউট করতাম কিন্তু জানি না কেন ওরা সবাই আসা বন্ধ করে দিয়েছে আমি বুঝতে পেরেছি ভাই এটা আমার জন্যই হচ্ছে তাই না আর তারপর তোদের সবার থেকে আমি খুব বড় তো তাই জন্য তোদের অস্বস্তি হয় তাই না মনে হচ্ছে বুঝতে পারছে ভাই চল তাহলে একটা কাজ করি আগে কি হয়েছে ওসব ভুলে যা আমরা কালকে বাজারে যাই আর ক্যারাম বোর্ড কিনে আনি আর এই রবিবারের সন্ধ্যায় সবাই মিলে একসঙ্গে গরম গরম পকোড়া বানিয়ে খাবো পকোড়া আর একসঙ্গে ক্যারাম খেলবো আর রবিবার দিনের বেলায় আমরা সবাই একসঙ্গে না ট্যাঙ্ক ব্যাংক লুম্বিনি পার্ক বিড়লা মন্দির ওয়ান্ডারল্যান্ড জু পার্ক মিনি পার্ক ওশন পার্ক আইম্যাক্স আইম্যাক্স আর তাড়াতাড়ি বেরোলে একসঙ্গে গোলকুন্ডাও দেখে নেবো হাই হোয়াটস আপ chocolate milkshake. Wow, chocolate milkshake. Hmm. I'm going to washroom. भानु चॉकलेट मिल्कशेक खूब पसंद रे भाई। তুই হায়দ্রাবাদে এসেছিস কদিন হয়েছে? 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, আর তুই থাকছিস কোথায়? তোর সঙ্গে তো থাকছি ভাই। তুই জানিস আমি কি খেতে পছন্দ করি? হ্যাঁ, আর তুই তো ভাই সবকিছুই খেয়ে নিস। রামকৃষ্ণ চলো, আমাদের অনেক দেরি হয়ে গেছে। এই ট্রাফিকের মধ্যে আমাদের আইনক্স সঙ্গে নিয়ে নাও। চলো। আচ্ছা ভাই, তুই একটা অর্ডার করে নে, খেয়ে নিস। ঠিক আছে ঠিক আছে, যা দেরি হয়ে যাচ্ছে, যা। তুই রাতে খেয়ে নিস, আমি কিছু খেয়ে চলে আসবো। ওকে বাই বাই। আর কি লাগবে স্যার? আরও 1 প্লেট বিরিয়ানি উইথ এক্সট্রা মটন, এক্সট্রা চিকেন, এক্সট্রা আলু, এক্সট্রা ডিম আর একটা কোল্ড ড্রিঙ্ক। চিকেন মটন সব শেষ স্যার। ভেজ আছে, আনবো? ভেজ? হ্যাঁ স্যার। ইয়ার কি মারছো? এটা চিপস খাওয়ার সময় নয়, এই সময় গরম গরম পকোড়া খেতে হয়। আচ্ছা রামকৃষ্ণ, তুমি অ্যাকাউন্ট এটা সেন্ড করেছো তো? হ্যাঁ সেন্ড করে দিয়েছি, ওনারা ওকেও বলে দিয়েছেন। ঠিক আছে চলো বাইরে যাওয়া যাক। কে আমরা দুজন? কেন যাবে না? আচ্ছা আমরা একটু পরে খেলবো। হ্যাঁ এটা কার বাড়ি? তুমি এখানেই বসো, আমি একটু ভেতর থেকে আসছি। ওকে দেখছিলাম যেগুলোর আমার অভ্যেস নেই। এই যে ছেলেটা আমার সামনে আছে, ওর জগৎটা আমার জগতের থেকে একদম আলাদা। আমি এটা একদম আশা করিনি। অনেক অনেক ধন্যবাদ। তুমি খুশি তো? যদি আমাদের আশেপাশের মানুষরা খুশি থাকে তাহলেই তো আমরা খুশি হব, তাই না? আমার মনে আছে এটা আমাকে কে বলেছিল, তার নাম হলো তেনালি রামাকৃষ্ণ। তুমি নিজের বোনকে খুব মিস করো। যে তোমাকে একটু চেনে সেই বুঝতে পারবে। কিন্তু আমার জন্য কেউ কখনো এমন করেনি ভানু। আমি আবারও বুঝতে পারলাম যে আমি এখনো ছেলেদের চিনি না। কাল আমি একজন নতুন রামাকৃষ্ণকে দেখলাম। অনেস্টলি আমার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। রামাকৃষ্ণ, প্রিন্ট আউটটা হলো? তুমি কি ড্রামাটা এবার বন্ধ করবে নাকি কন্টিনিউ করবে? ও যা কিছু করতো আমার ভালো লাগতো, আর দেখতে দেখতে আমি নিজেকেও ভালোবাসতে শুরু করলাম। মেয়েদের না, হিউমারাস ছেলে পছন্দ হয়। আমি তোমাকে হাসতে বলিনি, অন্যদের হাসাও। কথা বলার সময় স্মাইল করো। এভাবেই মাঝে মাঝে না ফিলোসফি দেওয়া কথা বলো। Hi Ravi. Hi. How are you? I'm good. How is the project going on? It's going good. It's on time? Yes. Great. I'm glad you like the work. Thank you. Yeah. Okay. I will call you later. Bye. Good morning, Samar. Hey Bhanu. Bhanu, আমি তোমার অ্যাপ্রিসিয়েশন মেল দেখেছি। গুড জব। থ্যাংক ইউ Samar. You know, রামাকৃষ্ণও আমার সাথে এই প্রজেক্টে অনেক পরিশ্রম করেছে। He deserves half the credit too. Good job, Bhanu. ওকে দেখতে আমার ভালো লাগে। শুধু ওই নয়, যারা যারা মন থেকে হাসে আমার তাদের সবাইকে ভালো লাগে। আর সুন্দর জিনিস দেখতে কার না ভালো লাগে। হ্যালো হ্যালো, কোথায় তুই? কাঞ্চি ক্লাবে আছি ভাই। তুই আমাকে বললি ছুটির পরে আমার বাড়িতে আসবি। আরে রাস্তায় রাকেশের সাথে দেখা হয়ে গেল তাই। ভাই তুই একদম ফালতু কথা বলিস না, যবে থেকে এখানে রামকৃষ্ণ এসেছে তবে থেকে এখানে পার্টি করা যায় না বলে এখানে তুই আসিস না। আরে রাকেশই তো ফোর্স করলো ভাই। ফালতু কথা বলিস না, আমি সব জানি। মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেমন আছিস বান্টি? এখানে কি করছিস তুই? সিগারেটটা উল্টো ধরেছিস রে। তোকে কে বললাম এখানে আছি? কেউ না, তো দুর্গন্ধ আমাকে টেনে আনলো। স্যাড ফিল করছিলাম, এক প্যাক খেতে ইচ্ছে হলো, সেটাও ভাগ্যে জুটলো না। আর জানিস আমার অফিসের টিম আমাকে লাঞ্চের জন্য আজকে বাইরে নিয়ে গিয়েছিল। ছবি দেখবি নাকি তুই? এই দেখ দেখ দেখ, এটা দেখ, এই ছবিটা দেখ, ভালো না? দেখ ভালো কত সুন্দর হাসছে, সুন্দর লাগছে না? আরে আরে এটা দেখ না, হ্যাঁ হ্যাঁ এই ফটোটা দেখ, এই ফটোটা দেখ 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 দেখ। আমি এমনিতে কাউকে ফ্রিতে অ্যাডভাইস দিই না, কিন্তু তুই একজন ভালো মানুষ আর লাকিও, কারণ আমি এখন নেশার মধ্যে আছি। আমি তোকে একটা কথা বলতে চাই, যা বলবো মন দিয়ে শুনিস। তুই কি জানিস তুই কোথায় যাচ্ছিস? আমি কিছু বললেই তো তোর খারাপ লেগে যাবে। এটা তোর আর আমার মধ্যে থাকবে। তোর বয়স 35 বছর, তো 33 বছর ভাই। 35 আর 33-এর মধ্যে না বেশি ফারাক নেই, 33টা অনেক বেশি, একটুও কম নয়। তোর মনে হয় আমি তোর থেকে ছোট বলে কিছু জানি না, কিন্তু আমি অনেক কিছু অবজার্ভ করি। রোজ সাইডে সিটি করিস, কিন্তু আজকে মাঝখানে। আর তোর মাথার টিকাটা কোথায় গেল? মুখে পাউডার মেখেছিস, মাসল বানিয়েছিস, ব্যায়াম করে সব বাড়িয়ে নিয়েছিস। তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? এইসব ওই মেয়েটার জন্য করছিস না তুই? এরকম বলিস না, কোনো মেয়ের সম্বন্ধে এরকম বলাটা খুব খারাপ ব্যাপার ভাই। আচ্ছা এখন আমি ভুল বলছি, তুই আমার কথা মন দিয়ে শোন। যদি কোনো মেয়ের বিয়ে 22 বছরে হয়ে যায় তার মানে ও কিউট, আর 26 বছর বয়সেও কোনো মেয়ের বিয়ে না হলে সে কনফিউজড, আর 30 বছর বয়সেও কোনো মেয়ের বিয়ে হয়নি মানে সে কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড? হ্যাঁ হ্যাঁ, তো এই ব্যাপারে আমিও তোর সমবয়সী, তাই না? তোর এই অবস্থা এই কারণে হয়েছে যে তুই সুযোগ পাসনি। হোক না ও 30 বছরের, ওর মধ্যে এখনো একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আর এটাই ওর সৌন্দর্য। ও অফিসের সমস্ত সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করে দেয়। ওকে দেখলেই আমার খুব গর্ব লাগে জানিস। আমি এখনো ওর কথা শুনলে অবাক হয়ে যাই। ভানুর লালন পালন খুব ভালো হয়েছে, ওর মা বাবা ওকে খুবই যত্নে মানুষ করেছেন। আরে বান্টি চলে বস না, প্রথমে চলে এসছে তারপর বউকে এনেছে, এবার আমায় বার করে। আরে আয় না বস। আচ্ছা তোমার কিছু কথা বলো, আমি এক্ষুনি আসছি, 2 মিনিটে আসছি। হ্যাঁ Hi Bunty. How is your course going on? Courses are all boring Bhanu. Karon market e to beshi lady lecturer nei na. You're funny. Are eta to kichui na, amar bondhura jokhon thakbe tokhon dekho, tokhon hoy next level er fun. Or kotha kichu mone koro na, o bhabe je adar gurer swad ekই rokom, oi shone ja iccha bole dey. Ramakrishna's sense of humor 6th sense এর মতো, আমি এখনো বুঝতে পারিনি ও এটা কোথা থেকে পেল। বাট হি ইজ গুড অ্যাকচুয়ালি, অফিসেও সবাইকে হাসায়। কিন্তু ওর কথা তো আমার মুরগির মতো লাগে, কিন্তু লোকে ওকে তাহলে কি করে পছন্দ করতে পারে? তুমি নিজের বাবার বিজনেস সামলাবে নাকি তোমার নিজের কোনো প্ল্যান আছে? বিফোর দিস বিজনেস, জব এন্ড অল, আমি ইউথফুল, বিউটিফুল, রোমান্টিক, লাভ স্টোরি এইসব করার প্ল্যান করেছি। আর এই ব্যাপারে আমি আর কে কোনোদিন বলিনি, কারণ এমনিতে তো আমার থেকে বয়সে বড়, কিন্তু যখন কথা বলে আমার বাপের মতো কথা বলে। এই ফিল্মটা ওই সময় কি ক্রেজ ছিল, আমরা কলেজ বাঙ্ক করে এটা দেখেছি। তুমি এই খুশি ছবিটার কথা বলছো? হ্যাঁ খুশি। এই সিনেমাটার সময় তুমি কলেজে পড়তে? হ্যাঁ। মানে তুমি সেই সময়কার মেয়ে। তুমি তোমার বার্থ সার্টিফিকেটটা দেখাতে পারবে? যখন তুমি জন্মেছিলে তখন তোমার শহরে কোনো মিউনিসিপ্যালিটি অফিস ছিল কি? এর মানে তুমি এতদিন মেকআপ দিয়ে কাজ চল ও ভোলে ফালা তাই ওই সবে সত্যি করে বিশ্বাস করে ফেলেছে। আমি এটা সহ্য করতে পারবো না। তুমি আমার বন্ধুকে ঠকাতে পারবে না। তুমি আমার কোমর ভেঙে দিলেও আমি আমার বন্ধুকে বাঁচাবোই বাঁচাবো। আমি বাঁচিয়েই ছাড়বো ওকে। তুমি মারলে কি হয়েছে? ভানু কই? বয়স নিয়ে আমাদের মধ্যে বাবাল হয়ে গেছে, আরো চলে গেছে। কিন্তু এমন কি বললি? হ্যাঁ ম্যাডাম তো ভাই হাই মেইনটেনেন্সের। ওর এজ আর কভারেজের মধ্যে কোনো কানেকশন আছে নাকি? আমি একটা বাচ্চা ছেলে, আমাকে বলছে খুশির সময় কলেজে পড়তো। তুই যখন জিজ্ঞেস করবি তোকে তো বলবে ওর বয়স বাও কি তেও। ভাই ওখানে খাবার খেতে এসেছিল, সারাক্ষণ ভুলভাল কথা বলে। মাতাল কোথাকার! তা আমি কি আঙুল চুষতে এসেছিলাম নাকি? আরে সেটা তো ভালোই হয়েছে। আরে রামকৃষ্ণ, আরে রামকৃষ্ণ, মনীষ ভিতরে এসো, ভিতরে এসো। ওখানে কেন দাঁড়িয়ে আছো? বসো। আরে তুমি কোথায় থাকো আজকাল? তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। বেশ ভালো দেখাচ্ছে তোমায়। পিছনে লাগবি না কিন্তু। আজকে খুব খুশি দেখাচ্ছে। কি ব্যাপার? আজ ডিনারের জন্য ভানু বাড়ি এসেছিল। ও আমার জন্য কিছু না খেয়ে চলে এসেছে। ও সন্ধ্যা থেকে কিছু খায়নি, তো ও এলে ওকে এটা খেতে দিও। হ্যাঁ ঠিক আছে। ওকে। এনা সত্যি বলতে গেলে সব বান্টির জন্য হয়েছে। ও না ভানুমতির একটু মুড সুইংস আছে। এই সদ্যর ব্রেকআপ হয়েছে, ও নিজেকে খুশি রাখার চেষ্টা করছে। আচ্ছা আমি চললাম এখন, কিন্তু ওকে এটা খেতে দিও। হ্যাঁ বাই রাম। বাই রাম। গুড নাইট। টেক কেয়ার। Forget it, Nimi. Next mail ta padho. Dear Mr. Adam, please apnar agami event er quotation attach kore din, jekhane 500 joner guest list thakbe Heritage Mauritius e. Attachment open korar dorkar nei. Emni to tomar kache full information ache. Acha Ram, babar phone esche, kono kotha bolo na. Ha Dad. Ha Nimi, kothay acho? Oh, Arvind uncle er plan er jonne ami design dekhate eschi. বাড়ি কখন ফিরবে তুমি? হ্যাঁ আমার একটু দেরি হবে, বিয়ের আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে। সো ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ওকে বাই। কি হলো, হাসছো কেন তুমি? যখন তুমি বললে বিয়ের খরচাটা শেয়ার করবে, তখন আমার বাবা ভাবলো হয়তো তুমি জেন্টলম্যান। উনি যদি জানতে পারেন তুমি বিয়ের আগে আমাকে হোটেলে নিয়ে এসছো, তুমি জানো কি হবে? মরিশাসে লোকে হানিমুন প্ল্যান করে, বিয়ে নয়। আমার জন্য শুধু হানিমুন যথেষ্ট না, বিয়েটাও হতে হবে, কারণ আশেপাশে অনেক লোক থাকে যাদেরকে আমরা নিয়ে থাকি। রাম, এই ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য যা যা করেছি সেগুলো যেন বেকার না যায়। অ্যাট লিস্ট একটা ডকুমেন্টারি বানানো হোক। তুমি কি আমার সাথে মজা করছো? আমাকে তো তোমার শুটের মেজারমেন্টও চিন্তা করতে হয়। সো ইরেসপন্সিবল। আমি আমার জীবন তোমার হাতে ছেড়ে দিয়েছি, জানি না কি হবে। লুক হু ইজ টকিং। যখন আমার গাড়িতে ধাক্কা মেরেছিলে তখন তুমি লিপস্টিক লাগাচ্ছিলে। ওটা লিপস্টিক ছিল না, চপস্টিক ছিল। মনে হচ্ছে ইউএস থেকে তোমাকে পিকআপ আর ড্রপ করতে এসেছি। নেমে 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 হোয়াট আর ইউ ডুইং? এসব কি হচ্ছে বলো তো রাম? ভানু মেল করেছে, আরো প্যাচ আপ করতে চাইছে। দাঁড়াও আমি দেখছি। তুমি কি কখনো ওর সাথে কিছু করেছো? আমি এক্ষুনি জানতে চাই। অফ কোর্স নো বেবি, এরকম কিছু হয়। ডোন্ট টাচ। এখন সব ক্লিয়ার করো। তুমি কি চাইছো আমি কি করব? কল হার। কি? আই সেড কল হার রাম। রাম ওকে ফাইন। তোমার এই নাম্বারটা দেখে বোঝা উচিত ছিল তুমি কার সাথে কথা বলছো। এক্সকিউজ মি, বাট স্টিল তোমাকে আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি নিমেষা পোপান্না। আমাকে ফোনটা দাও। রামের ফিয়ন্সে। আমাকে এটা শিখিও না নিজের সুবিধা মতন কিভাবে সম্পর্ক নষ্ট করতে হয় আর কিভাবে প্যাচআপ করতে হয়। আর যখন কথা হচ্ছে আমার তোমার সাথে, তখন আমি এটা বলে রাখি, লাইফ পার্টনার কোনো পালতু পশু না ভানু, যে তুমি বললে পরে তোমার সাথেই ডেটিং করবে আর তোমাকেই কল করবে। ও সম্পর্কের ভ্যালু বোঝে। আর তুমি কিরকম মেয়ে সেটা রাম আগে আমাকে বলে রেখেছে, চাইলে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। চকলেট শেক তোমার পছন্দের না খুব? কে তুমি? আবার জিজ্ঞেস করছে কে তুমি? আমার ল্যাপটপ কি করে খুললে তুমি? আর আমার আইডি থেকে মেল করেছো? সাইবার ক্রাইমে যদি কমপ্লেন করি না জেল হয়ে যাবে। আমার মনে হয়েছিল আমি তোমাকে সাহায্য করব যাতে তোমার ক্যারিয়ারটা এগোতে পারে। ইউ আর জাস্ট ডিসকাস্টিং। তোমার তো ওয়াচম্যান বা সিকিউরিটি গার্ডের চাকরিও পাওয়ার কথা নয়। দেখিয়ে দিলে তো নিজের ছোট মেন্টালিটি। আমার লাইফে ইন্টারফেয়ার করা তুমি হওটা কে? আপনি সেই যে আমার বোনের সঙ্গে দেখা করান আর আমাদের সম্পর্ক ঠিক করেন, তাই আমি ভাবলাম যে আমিও যদি। তুমি আর আমি কি একরকম? আমি তোমাকে দ্বিতীয়বার দেখতেও চাই না। যেখানে তুমি থাকবে সেখানে আমি থাকবো না। বিয়ে করার জন্য তোমার এই চাকরিটার প্রয়োজন, কিন্তু আমার প্রয়োজন না। আচ্ছা আমি এরকম কেন মা? মানেটা কি এরকম? রামকৃষ্ণ, আজকাল কারোর এরকম নাম হয় নাকি? হ্যাঁ হয়েছেটা কি বাবা, তুমি সবার থেকে ভালো। আমার তো মনে হয় যে আমি যদি শহরে না যেতাম তাহলে ভালো হতো মা। সত্যি আমি কখনো আমার যোগ্যতার বাইরে কোনো জিনিস আমি চাইনি। কি করবো মা, আমি ভানুকে সত্যি খুব ভালোবাসতাম, অনেক ভালোবাসি ওকে। চিয়ার্স। একটা কথা বলো তো বাবা, আমার ভাই থাকলে কি তুমি এরকমই থাকতে? হোয়াট ডু ইউ থিংক? আই ডাউট। যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিনই ডিসাইড করেছিলাম আমি দ্বিতীয় বাচ্চা চাই না, ইউ নো। তোমার মা এখনো পর্যন্ত আমায় অভিযোগ জানায় যে তার কোনো ছেলে নেই। একজন বাবা হিসাবে জিজ্ঞাসা করি, তোমার কিসের দুশ্চিন্তা? তুমি নিজেরই পছন্দ নিয়ে খুব কনফিউজ, তাই না? ঈশা তোমাকে ফোন করেছিল? আমার ভয় করছে বাবা, লোকে কি বলবে। নাম কি ওর? রামাকৃষ্ণ। তোমার মনে আছে তোমার কাকার নাম ছিল ভুজ্জি মুবাইয়া রামাকৃষ্ণ? না, আমার পার্সোনালিটি একদম মিসম্যাচড। ভুজ্জি আঙ্কেল তো তাও কুল, রামাকৃষ্ণ ভালো বাবা, ইন হিজ ওন ওয়ে। ও খুব ভালো ছেলে, আমি ওর সাথে খুব বাজেভাবে কথা বলেছি। আমি ওকে ভালোবাসি, ওকে তো যে কেউ ভালোবাসবে। তাহলে সমস্যাটা কোথায়? যাও গিয়ে সরি বলে দাও। ওইখানে নেই বাবা, তেনালি চলে গেছে। ও যেখানে আছে সেখানে যাও, আর যা বলার সেটা বলে দিয়ে এসো। আই ট্রাস্ট ইউ। হ্যালো হ্যালো ঈশা, গেট রেডি। হ্যাঁ, আমরা আজ যাচ্ছি তেনালি, এক্ষুনি। ওকে। এখনই? তুমি সকালে যাচ্ছ না কেন? সকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না বাবা। পাঁচ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আর সেই লোকটাকে ভুলতে আমার শুধু 5 মিনিট লাগলো, আর যে লোকটাকে আমি শুধু 6 মাস পর্যন্ত জানতাম তার জন্য আমি মাঝরাতে 300 কিলোমিটার ট্রাভেল করছি। আমাকে দেখে যে কেউ জাজমেন্টাল হয়ে যাবে। লজিক্যালি রাইটও, কিন্তু আমি সেই পজিশনে নেই যে লজিকের ওপর বিশ্বাস করতে পারি। দেখতে বেশি ভাবিস না, যদি আমি তোর জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই করতাম। সুখটা সবার জন্য একরকম নয়, প্রত্যেকের জন্য সেটা ইউনিক। আমার খুশি কি সেটা শুধু রামাকৃষ্ণ জানে, আর এখন আমি ওর জন্য নয় নিজের জন্য যাচ্ছি। তুমি হায়দ্রাবাদ থেকে কবে এলে? আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। তুমি এভাবে কেন কথা বলছো? ঠিক মতো কথা বলো। রাইট নাও আই এম নট ইওর এমপ্লয়ি, সো আই এম নট বাউন্ড টু অ্যানসার ইওর কোশ্চেন। আমি এখানে একটু একা থাকতে চাই, তাই ইউ মে লিভ নাও। ওকে। তুমি আমার উপর খুব রাগ করে আছো না? ওকে লিসেন, আই এম রিয়েলি সরি। আমি সত্যি পাগলের মতো আচরণ করেছি, তোমাকে আমি একটাও রিপ্লাই করিনি। আমার অন্তত এটুকু সম্মান রাখা উচিত ছিল। আপনার যা বলার ছিল আপনি বলেছেন, এবার প্লিজ যান। তুমি কখন আমার সাথে এভাবে কথা বলেছো? আমি মাঝরাতে এখানে এলাম, আমি ছোট হয়ে গেলাম? নিজের ইগোকে আঘাত দেওয়ার, আর আমি যা বলি সেগুলো করার কোনো প্রয়োজন নেই আপনার। তাই ভালো হয় আপনি এখান থেকে চলে যান। তুমি কি শুরু থেকে এরকম ছিলে? অনেক খুশি ছিলে, পেশেন্ট, প্লেজেন্ট, জয়ফুল পুরো অফিসের সাথে। আমার মনে হয়েছিল তুমি স্পেশাল। অ্যাকচুয়ালি তোমাকে আমি স্পেশাল ট্রিটমেন্টও দিয়েছি, জানি না তুমি সেটা বুঝতে পেরেছো কিনা। লুক এট মি, দুদিন ধরে স্নান করিনি, খাবারও খাইনি। হায়দ্রাবাদ থেকে এখানে এসেছি, তাও মাঝরাতে। তুমি ছাড়া আমাকে কেউ সামলাতে পারবে না। আমি জানি তুমি খুব ভালো ছেলে, কিন্তু আমিও খারাপ নই, শুধু আমার সেলফ রেসপেক্টটা একটু বেশি। আমি আপনার একদমই যোগ্য নই ভানু। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যাকে আমি ডিজার্ভ করি। এর থেকে বেশি কিছু আমাকে বলতে বাধ্য করবেন না। তুমি রামকে মেল করেছো, তার থেকেও বেশি। এটা শুনে কষ্ট হচ্ছে যে তুমি আমাকে পছন্দ করো না, তোমার মনে আমার জন্য ফিলিংস নেই, এটা ঠিক তো? আরে তোমার তো আমার নামটাও পছন্দ নয়। আমার মনে আছে তুমি কি বলেছিলে, ভানুমতি। আজকের দিনে এমন নাম কারোর হয়? তোমার একটা ইয়ং মেয়ে চাই, তাই না? হ্যাঁ, এবার আমি তোমাকে কি বলে ডাকবো? রামাকৃষ্ণ, এই নামটা তোমাকে স্যুট করে। আমার কথা শোনো, পেটেন্ট করিয়ে নাও। ভানুমতি রামকৃষ্ণ, এটা তারও ভালো নাম। এটার পেটেন্ট করে নেব নাকি?